সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি আগে একটু বলে রাখি যে গতকালকে সাংবাদিকদের উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই হামলায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পেশাগত দায়িত্ব পালনকালে তিনিও আহত হয়েছেন। আমরা এই হামলার নিন্দা জানাই। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের। আমরা শুনেছি অনেকগুলো ব্যালট নিয়ে চিত্রিতার করতে তিনি চিত্রিতার করতে অপারগতা প্রকাশ করেন। নির্বাচন আগামীকাল, আজকে একটি পর্যায়ে যখন তার উপরে অনেক চাপাচাপি করে, তখন তিনি বুঝে পেলেন যে এই নির্বাচনটি নিরপেক্ষ হবে না, তখন তিনি পদত্যাগ করেন। নিরপেক্ষ বিচার করে প্রমাণ করুন, বিচার বিভাগ স্বাধীন। আমরা সাংবাদিকদের কেন পিটানো হলো, তারা পেশাজীবী, তার পেশার দায়িত্ব পালন করছিল, তাদেরকে আমরা ভিডিও প্রকাশ পেয়েছে পত্রিকা এবং টেলিভিশনের, আমরা দেখেছি। অকারণে সাংবাদিক বারবার পরিচয় দিচ্ছে, বারবার তার জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, তারপরেও পিটানো হচ্ছে এবং তাদেরকে বুটের নিচে ফেলে লাথানো হচ্ছে, আমরা দেখতে পেয়েছি। এটা প্রমাণিত আপনার প্রধান বিচারপতির পক্ষ থেকে বলা হয়েছে, ভিডিও দেখে এদের বিচার করা হবে। সাংবাদিকদের যারা নিগৃহীত করেছে তাদের যদি বিচার না করা হয়, আমরাও বলবো এই বিচার বিভাগ স্বাধীন নয়। এই প্রশ্ন আজকে বিচার বিভাগ সর্ব জনগণের শেষ আশ্রয়স্থল। আশা করি প্রধান বিচারপতি এই প্রধান বিচার বিভাগের স্বাধীনতাকে উদ্বিগ্ন রাখবেন, এবং এই ঘটনা যেহেতু তার প্রাঙ্গণে ঘটেছে এবং তিনি বলবেন পুলিশ কার অনুমতিতে ভিতরে ঢুকলো, কার অনুমতিতে এই তাণ্ডব পুলিশ চালালো, কার অনুমতিতে পুলিশ সাংবাদিক পিটালো, এবং তাদের বিচার আমরা চাই, না হলে আমাদের আন্দোলন চলবে। জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য শাহনাজ কলি, আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল হামলায় আমাদের এটিএন নিউজের জাবেদ আখতার, জাগো নিউজের ফজলুল হক মৃধা, নূর মোহাম্মদ সহ অনেক সাংবাদিক আহত হয়েছে। আমরা এই হামলার নিন্দা জানাচ্ছি। আজকে এই শিক্ষক সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য সাংবাদিক এবং সুপ্রিম কোর্ট বাদ, সেই সুপ্রিম কোর্ট বাদ যখন আজকে দলীয়করণ করা হলো, তার মানে বাংলাদেশে আর কোনো ভোট থাকলো না, আর কোনো নিরপেক্ষ ব্যবস্থা থাকলো না, ভোটের প্রতিযোগিতা থাকলো না, এবং এই সুপ্রিম কোর্ট বারের ক্ষমতা সম্পূর্ণভাবে হারালো। কারণ এইসব জায়গায় আমরা মনে করি যে ন্যায় বিচার পাওয়ার একটি ব্যবস্থা থাকে এবং মানুষ অত্যন্ত তার হচ্ছে আদালত, সে আদালত প্রাঙ্গণ যখন আজকে দখল হয়ে যায়, আদালত প্রাঙ্গণে পুলিশ আমাদের সাংবাদিকদেরকে বেদরক পিটিয়েছে, সাংবাদিকদের অপরাধ থাকে, আমরা তো অ্যাসাইনমেন্ট কভার করতে যাই, আমরা আমাদের কাজই তো সংবাদ সংগ্রহ করা, কিন্তু এই সরকারের পেট্রো বাহিনী, ওই পুলিশ বাহিনী আজকে সরকারের দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। বন্ধু, তারা এর আগে ওই ফারুক ফারুকিকে একটা অনুষ্ঠান থেকে একইভাবে গ্রেপ্তার করা হয়েছে। বন্ধুগণ, তাহলে সাংবাদিক দায়িত্ব পালন করতে পারবে না? সাংবাদিকরা সেখানে পেশাগত দায়িত্ব পালন করেছে, করতে গেছে, আপনি কে বাড়াবাড়ি করেন, কে ভোটটায় চিন্তাই করেন সেটা। কিছুদিন আগে দেখলাম নির্বাচন কমিশনের কোনো ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকা নিষেধ। কেন বাবা ঢুকা নিষেধ? কেন? তোমরা তো রাতেই ভোট করো, তাই ঢুকতে দাও না কেন? তাতে এই সরকার এমন তেল পেট্রো বাহিনী আজকাল সাংবাদিকদেরকে পেটাতে শুরু করেছে, কারণ তারা নির্বাচনে আর বিশ্বাস করে না, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, মানুষের অধিকারে বিশ্বাস করে না, ন্যায় বিচারে বিশ্বাস করে না। আজকে তাই দেশের সর্বোচ্চ আদালতকে সাংবাদিকের রক্তে রক্তাক্ত করে কলুষিত করেছে। আমরা এই সরকারের পদত্যাগ দাবি করছি। বন্ধুগণ, একটু আশা দেয় না,
কারণ তারা তো মানেই না জনগণ, তারা মুখে বলে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, মানুষ হাসে কে কোন জনগণ আপনাকে ভোট দিল, রাতে কোন জনগণ ভোট দিল, সেন্টার থেকে কোন জনগণ রাতে গিয়ে ভোট দিল আপনাকে। কাজে এই সরকার নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাস করে না, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, রাষ্ট্র থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত সুপ্রিম কোর্টের গতকালের উদাহরণ, সর্বশেষ নদীর স্থাপন করছে সরকার। আমরা এই সরকারে, এই নিরব্দ সরকারে, ব্যয় সরকারে এই সমস্ত কর্মকাণ্ডের তীব্র নিন্দা করছি। আমি উচ্চার করতে চাই আটজন সাংবাদিকের গায়ে যদি হাত ধরা হয় ওই হাত আমরা ভেঙে দেবো, কুড়িয়ে দেবো। বন্ধু প্রিয় সাথীরা, আমাদের যে সাংবাদিক হামলা করেছে এ পুলিশ রাজার বাইরে তাদের বিচার করতে হবে, অভিযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ এদের জনগণকে বৃহত্তর আন্দোলন করে তুলব। বন্ধুগণ, আগামী দিনে গণতন্ত্র আন্দোলন, অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে আপনারা সক্রিয় থাকবেন। এই পত্রিকা বেশ করে শেষ করছি, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দা।